দুয়ারে দুয়ারে রেড ভলেন্টিয়ার কর্মীরা আবারও বর্ধমান জেলায় রেড ভলেন্টিয়ার কর্মীদের হাতে সাহায্য করলেন অবসরপ্রাপ্ত রাজ্য সরকারের আধিকারিক কাটুয়া বিধানসভার নন্দলাল বসু। নন্দলাল বসু দীর্ঘদিন ধরে বামপন্থী করে আসেন, তাই কমরেডকে ধন্যবাদ জানাই রেড ভলেন্টিয়ার কর্মীদের তহবিলে 10,000 টাকা দেওয়ার জন্য, অসংখ্য তাকে ধন্যবাদ। হীরক প্রদ্দার বরাবরের মতো আবারও কাটোয়া শহর পানুহাট রেড ভলেন্টিয়ার কর্মীদের তহবিলে প্রায় 10,000 টাকা দিয়ে সহযোগিতা করলেন, যাতে রেড ভলেন্টিয়ার কর্মীরা আরও অক্সিজেন কিনে মানুষের সহযোগিতা বাড়াতে পারে। সরাসরি মুর্শিদাবাদে রেড ভলেন্টিয়ার কর্মীরা দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছেন। শীত গ্রীষ্ম বর্ষা বামপন্থীরাই মানুষের ভরসা। ডোমকল বিধানসভার রেড ভলেন্টিয়ার কর্মী সাফিউল হাসান ব্রকুল, কিবারাত কিবাদিন ধৈর্যের সীমাহীন, অসুস্থ রোগীদের হসপিটালে ভর্তি করে অক্সিজেন দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। দুয়ারে দুয়ারে রেড ভলেন্টিয়ার কর্মীরা মানুষের সহযোগিতা করছেন।